নমস্কার বন্ধুরা, তোমরা যে WBPSC এক্সাম এই ভিডিওতে আমরা যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে। যে সমস্ত এক্সামে আসবে কেন কেন তোমাদের সেই ইউনিট টেস্ট হোক, সেটা তোমাদের টেস্ট এক্সাম হোক এবং সেটা তোমাদের ফাইনাল এক্সাম হোক, সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্ব। তোমাদের এখন নিকটে যেটা যেহেতু তোমাদের ইউনিট টেস্ট আছে, সেই জন্য জীবনগত প্রথম চ্যাপ্টারটা যেটা আছে জীবন বিজ্ঞানের আমাদের নিয়ন্ত্রণ এবং সমন্বয় যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে আমরা সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো করবো। আশা করি যে এই সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো করলে এখান থেকে তোমরা কমন অতি অবশ্যই পাবে। আমরা রেগুলার তোমাদের এখানে ভিডিও আপডেট দিতে আছে, সেই জন্য কিন্তু রেগুলার ভিডিও তোমরা দেখতেই থাকবে, কারণ এটা বলা মানুষ কেন এমসিকিউ টাইপের কোশ্চেন অনেক করতে লাগে। এমসিকিউ বলা ভুলে এখানে তোমাদের যেই সমস্ত শর্ট কোশ্চেন, এক নম্বরের কোশ্চেন, সব থেকে জায়গায় স্কোর করার জায়গা সব থেকে বেশি এক নম্বরের জায়গাটা, এক নম্বরের স্কোর একদম পুরো এখানে প্রায় 35 থেকে 40 নম্বর তোমাদের শুধু এক নম্বর যদি তোমরা করো, এক নম্বর কোশ্চেনগুলো সমস্তগুলো পেয়ে যাবে ওখান থেকে। সেই জন্য আমি তোমাদের রেগুলার ভিডিও আপডেট দিচ্ছি, চ্যানেলে প্রথমে এসে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে কিন্তু অবশ্যই অতি অবশ্যই রেখে দেবে। চলো আমরা কোশ্চেনগুলোর দিকে আগে বাড়ি, কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আমরা এক এক করে জেনে নিই। ফার্স্ট কোশ্চেনটা কী আছে এখানে, পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে, পরিবেশের বিভিন্ন ধরনের যে পরিবর্তন আছে শনাক্ত করে, সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হলো, তাহলে সাড়া প্রদানের ক্ষমতাটাই কী বলা হয়, এটাকে বলা হয় সংবেদনশীলতা বলা হয়। কী বলা হয়? সংবেদনশীলতা বলা হয়। নেক্সট কোশ্চেনটা কী আছে আমাদের, উদ্দীপক হলো এক ধরনের, উদ্দীপক এক ধরনের কী হয়ে যাবে আমাদের, এক ধরনের কী, এটা শক্তি, উদ্দীপক এক ধরনের শক্তি হয়ে যায়। নেক্সট কোশ্চেনটা কী আছে, সংবেদনশীলতা দেখা যায় এখানে সংবেদনশীলতা দেখা যায় হয় কেবল প্রাণীতে, কেবল উদ্ভিদে, প্রাণী এবং উদ্ভিদ উভয়ে, কেবল কোনো এদের কোনোটিই নয়। তাহলে সংবেদনশীলতা দেখা যায় এদের কাদের দেখা যায়, সংবেদনশীলতা আমাদের শুধু প্রাণী এবং উদ্ভিদ এই উভয়তেই দেখা যায়। নেক্সট কোয়েশ্চেনটা কী আছে, একটি অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ হলো, একটি অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ বলতে লাগবে, একটি অভ্যন্তরীণ উদ্দীপকন কী হয়ে যাবে এক্ষেত্রের মধ্যে, কোষের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন, কোষে রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। নিশ্চয়ই কী আছে, জগদীশচন্দ্র বসু বনচাল ছাড়া অপর কোন উদ্ভিদদের নিয়ে কাজ করেন, তাহলে জগদীশচন্দ্র বসু বনচাল ছাড়া আর কোন উদ্ভিদ নিয়ে কাজ করেছিল সেটা জিজ্ঞেস করা হয়েছে, আর কি আর করেছিল, লজ্জাপতি নিয়ে। নিশ্চয়ই কী আছে, উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটির নাম কী, উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটির নাম কী হয়ে যাবে আমাদের, এটা ক্রেসকোগ্রাফ, কী হয়ে যাবে, ক্রেসকোগ্রাফ। নেক্সট দেখে নাও কী আছে, বনচালের পার্শ্বপত্রে দেখা যায়, তাহলে বনচালের পার্শ্বপত্রে দেখা যায় কী, দেখা যায় কী চলন আমাদের দেখা যায় সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কী চলন দেখা যায় এখানে আমাদের, প্রকরণ চলন দেখা যায়, কী প্রকরণ চলন এখানে দেখা যায়। নেক্সট দেখে দেবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গেও শেয়ার অবশ্যই করবে। নেক্সট কী আছে আমাদের, বহিস্থ উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন বা গমন কে বলে, তাহলে বহিঃস্থ উদ্ভিদের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন এবং অথবা তোমরা বলতে পারো গমনকে বলা হয়, কী বলা হয়ে থাকে একে আমাদের, এদের ট্র্যাকটিক চলন বলা হয়ে থাকে, কী ট্র্যাকটিক চলন বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কী আছে আমাদের এখানে দেখে নাও, প্রদত্ত কোন উদ্ভিদে গমন দেখা যায়, তাহলে প্রদত্ত কোন উদ্ভিদে এখানকার মধ্যে কোনটাতে গমন দেখা যায় সেটা বলতে লাগবে, তাহলে কোনটাতে আমাদের গমন দেখা যায় এখানে আমাদের, যেটা আছে ক্র্যামাইডোমোনাস যেটা আছে এখানে এর গমন দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখা যায় এখানে আমাদের কী আছে এখানে, ফটোট্রাফিক চলনের উদাহরণ হলো, তাহলে ফটোট্রাফিক চলনের উদাহরণ একটা কী হয়ে যাবে আমাদের, এটা আমাদের হয়ে যাবে এখান থেকে ভলভক্স। নেক্সট কোশ্চেনটা কী আছে, আলোর উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হয়, তাহলে আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হয়ে থাকে, একে কী বলা হয়ে থাকে আমাদের, ফটোট্র্যাকটিক চলন মনে রাখবে। নেক্সট কোশ্চেনটি কী আছে, সূর্য আলো দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে বলা হয়, সূর্য আলো দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে কী বলা হয়ে থাকে, এটা ফটোট্রাফিক চলন একটাকে বলা হয়ে থাকে, এখান থেকে হয়ে যাবে আমাদের ডিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, অভিকর্ষের গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত উদ্ভিদ এর অঙ্গের চলনকে বলা হয়, তাহলে অভিকর্ষ গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদের অঙ্গের চলনকে বলা হয়ে থাকে, কী বলা হয়ে থাকে আমাদের, এটা জিওট্রপিক বলা হয়, কী বলা হয়, জিওট্রপিক বলা হয়ে থাকে। নেক্সট কী আছে, উদ্ভিদের কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি হলো এক প্রকার, তাহলে উদ্ভিদের কাণ্ড থেকে যদি আলোর দিকে সবসময় চলে যায় এটা এক ধরনের কী হয়ে যাবে, এটা আমাদের ফটোট্রপিক চলন, কী হয়ে যাবে, ফটোট্রপিক চলন। নেক্সট কী আছে আমাদের, উদ্ভিদের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয়, তাহলে উদ্ভিদের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কী বলা হয়ে থাকে, এদেরকে ন্যাস্টিক চলন বলা হয়, কী বলা হয়, ন্যাস্টিক চলন বলা হয়। নিশ্চয়ই কী আছে আমাদের, দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন প্রকার এক প্রকার, তাহলে পরিস্ফুটন এক প্রকার কী, দিনের বেলা যেটা পদ্মের যেই আলোতে যেই পরিস্ফুটনটা হয়ে থাকে এটাই কী বলা হয়ে থাকে আমাদের, এটাকে আমাদের ন্যাস্টিক চলন বলা হয়ে থাকে, কী বলা হয়ে থাকে, ন্যাস্টিক চলন। নিশ্চয়ই কী আছে আমাদের, পতঙ্গ
ভুক উদ্ভিদের চলন হলো, তাহলে পতঙ্গভুক উদ্ভিদের চলনটাকে কি বলা হয়ে থাকে? পতঙ্গভুক উদ্ভিদের চলনকে আমাদের কি বলা হয়? কোমোনাস্টিক বলা হয়। কি বলা হয়? কোমোনাস্টিক। নিষ্করণ লিখেছে সূর্য শিশির ও ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে, সূর্য শিশির এবং ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গে ঘিরে ফেলা খাদ্যরূপে গ্রহণ করে। তাহলে পতঙ্গকে ঘিরে ফেলে খাদ্যরূপে যে গ্রহণ করে এনারা, তো এই উদ্ভিদগুলো, তো এই উদ্ভিদের এই চলনটাকে কি ধরনের চলন বলা হয়ে থাকে? এই উদ্ভিদের এই সমস্ত চলনগুলোকে কোমোনাস্টিক চলন বলা হয়ে থাকে। কি বলা হয়? কোমোনাস্টিক চলন বলা হয়ে থাকে। শুনে দেখে না, আমাদের লজ্জাবতী লতাকে স্পর্শ করলে এটি তৎক্ষণাৎ মুদে যায়। তোমরা দেখেছো অবশ্যই লজ্জাবতীকে ইকুল স্পর্শ করলে সেটা মুদে যায়। এটা কী ধরনের চলন? এটা আমাদের কী ধরনের চলন? সিসমোনাস্টিক চলন। কী চলন এটা? সিসমোনাস্টিক চলন। এগুলো থেকে তোমরা দেখবে পরীক্ষায় একটা না একটা কিন্তু কোশ্চেন এসেই থাকে। তাহলে এই উদাহরণগুলোকে কিন্তু মাথায় রাখবে। উদাহরণ তোমাদের চলন থেকে এইরকম ধরনের একটা কোশ্চেন কিন্তু অতি অবশ্যই আসবে তোমাদের পরীক্ষাতে। সেই জন্য উদাহরণগুলো এবং এগুলো অতি গুরুত্বপূর্ণ উদাহরণ, যেমন লজ্জাপতি হয়ে গেলো, এরপরে তোমাদের যেটা সূর্য শিশির গাছ হয়ে গেলো, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট স্টুডেন্টে দেখে নিই, আমরা জুঁই ফুলের পাপড়ি রাতের বেলা পরিস্ফুটিত হয়, এটি এক প্রকার কী ধরনের চলন? জুঁই ফুলের পাপড়ি পরিস্ফুটিত হয়, এটি এক ধরনের কী ধরনের চলন আমাদের বলতে লাগবে? এটা হয়ে যাবে ফোটোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক চলন এখানে হয়ে যাবে। নেক্সট স্টুডেন্টে কী আছে? টিউলিপ ফুলের উন্মোচন হলো এক প্রকার, তাহলে টিউলিপ ফুলের উন্মোচন হলো এক প্রকার কী ধরনের চলন এটা আমাদেরকে বলতে লাগবে? এটা কী হয়ে যাবে আমাদের? এটা আমাদের থার্মোন্যাস্টিক চলন। কী হয়ে যাবে? থার্মোন্যাস্টিক চলন। নেক্সট স্টুডেন্টে কী আছে? আমরুলের পাতায় যে চলন দেখা যায়, তাহলে আমরুলের পাতায় কী ধরনের চলন দেখা যায়? আমরুলের পাতায় আমাদের এখানে নিক্টোন্যাস্টি চলন দেখা যায়। তাহলে নিক্টোন্যাস্টি এখান থেকে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা কিন্তু এই স্পেলিংগুলো ভালোভাবে মাথায় রাখবে, এবং যদি তোমাদের, কারণ সংক্ষিপ্ত যখন কোশ্চেনগুলো আসবে, যদি সংক্ষিপ্ত আকারে আসে, যদি সংক্ষিপ্ত লিখতে লাগে তোমাদের, সেখানে কিন্তু বানানগুলো সঠিকভাবে লিখতে লাগবে, এবং মাথার মধ্যে কিন্তু যে কটা উদাহরণ আমি বলছি এগুলো কিন্তু খুবই ভালোভাবে কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। নেক্সট লিখেছে স্পর্শ ঘর্ষণ প্রভৃতি উদ্দীপ বেহিক বাহিক, তাহলে স্পর্শ ঘর্ষণ প্রভৃতি বাহিক উদ্দীপন দ্বারা প্রভাবিত উদ্ভিদের উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হলো, তাহলে উদ্ভিদের যেটা আছে স্পর্শ ঘর্ষণ প্রভৃতি উদ্দীপকের দ্বারা প্রভাবিত উদ্ভিদের সঞ্চালনকে বলা হয়ে থাকে, এটা কী ধরনের কী বলা হয়ে থাকে সেটা আমাদেরকে বলতে লাগবে এখানে। সেটাকে কী বলা হয়ে থাকে আমাদের? সিসমোনাস্টিক বলা হয়ে থাকে। কী বলা হয়? সিসমোনাস্টিক। রেস্টুরেন্টে কে আছে? স্লিপিং মুভমেন্ট হলো, স্লিপিং মুভমেন্টটা কী? কিংবা তোমার বলতে নিন্দ্রা চলন, রাত্রিবেলা যেটা সবাই চলাচল করে যেটাকে বলা হয় স্লিপিং মুভমেন্ট, সেটা আমাদের কী হয়ে যাবে? সেটা আমাদের হয়ে যাবে এখানে নিক্টিন্যাস্টিক চলন এখানে হয়ে যাবে। রেস্টুরেন্টে দেখে নাও আমরা কী আছে? কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের আগে সঙ্গে সঙ্গে বুঝে যায়। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 2017 সালে কোশ্চেনটা এসেছিলো তোমাদের, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের মাধ্যমিকের ফাইনাল এক্সামে এসেছিলো, তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে কিছু ফুল আছে সূর্যের পরে ফোটে, সূর্য মানে উদয়ের পরে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুজে যায়। তাহলে এটা ধরনের কী ধরনের চলন? এটা আমাদের ফোটোন্যাস্টিক চলন। কী? ফোটোন্যাস্টিক চলন এটা, এটা ফোটোন্যাস্টিক। তাহলে এখান থেকে এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, যেন এই 25টা কোশ্চেন, আশা করি এই চ্যাপ্টার থেকে এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের অনেক অতি গুরুত্বপূর্ণ। এছাড়া আমি তোমাদের শূন্যস্থান পূরণ এবং তোমাদের যেগুলো আছে সত্য মিথ্যা এখানে করার প্রয়োজন নেই, কারণ তোমরা এখানে যেই শর্ট কোশ্চেনগুলো হচ্ছে এখানকার মধ্যে তোমরা সত্য মিথ্যা এবং বামপক্ষ ডানপক্ষ এই দুটো জিনিস কিন্তু তোমরা এই MCQ এবং SQ টাইপেরগুলো পড়লে এখান থেকে তোমাদের সেগুলোকে বের করতে লাগবে। আর তোমাদের আমি MCQ এবং SQগুলো অনেকগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করবো, অনেকগুলোই আমি করিয়ে দেবো, সেগুলো তোমরা রেগুলার ভিডিও আপডেট পেতেই থাকবে। সেই জন্য কিন্তু চ্যানেলে প্রথম এটা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ওপেন করে অতি অবশ্যই রাখবে।